করোনা ভয়ে সারা বিশ্ব আতঙ্কিত। টিভি হেউ কিংবা খবর কাগজ অথবা যে কোনসি সোশ্যাল মিডিয়া সবুড়ে গোটিয়ে চর্চা কেবল করোনা কো নেই। স্কুল কলেজ টু আরম্ভ করি দোকান বজার রাস্তাঘাট সবুড়ে খাঁ খাঁ, লোকে করোনা ভয়ে ঘর বাহারিবা মধ্য বন্ধ করেদেলে। ফেস মাস্ক ঠু আরম্ভ করি ঘরর রাশন পর্যন্ত সবু সরিগলানি বজারু। লোকমানে বিভিন্ন প্রকারর সতর্কতা অবলম্বন করুথিলে মধ্যে করোনা ভয়ে মুক্তি পাইপারু নাহান্তি। তবে এসবু ভিতরে করোনাকু নেই অনেক প্রকারর গুজব মধ্যে পদাকু আসুছি। এসবু গুজবকু বিশ্বাস নকরিবাকু বিশ্ব স্বাস্থ্য সংগঠন বা WHO লোকঙ্কু সচেতন করেছি। যদি আমি সংক্রমিত লোক ও করোনা জনিত মৃত্যু সংখ্যাকু দেখিবা তবে এহা অতি বেশিরে 3%। তেণু বিশ্ব স্বাস্থ্য সংগঠনর কহিবা অনুযায়ী চিকিৎসা পরে রোগী বিলকুল ঠিক হয়ে যায়। কেতেক ক্ষেত্রে রোগী নিঃশ্বাস নেবার কিছুটা কষ্ট অনুভব করে। তবে করোনাকু নেই প্রচারিত হেউথিবা গুজবরে আদৌ সত্যতা নাহিঁ এবং এভাবে অপপ্রচার উপরে মধ্যে রোক লগাইছি বিশ্ব স্বাস্থ্য সংগঠন। WHO পক্ষরু এভাবে গুজবকু নেই জবাব রাখিছি বিশ্ব স্বাস্থ্য সংগঠন। এহাকু নেই 13টি তালিকা মধ্যে প্রস্তুত করা যাইছি। তাহলে আসন্তু জানিবা কোন সেই 13টি ভুল তথ্য যাহা করোনার ভয়কু আউ টিকে বড়াই দেইছি। গরম কিংবা থন্ডা যোগু করোনা হই নথায়, এহা এক ভুল কথা। করোনা ভাইরাস কোনসি ক্ষেত্রে মধ্যে সংক্রমিত হই পারে, গরম কিংবা থন্ডা সহিত এহার কিছি বি সম্পর্ক নাহি। ঠন্ডা পাগ কিংবা বরফ করোনা ভাইরাস কু মারি দেই পারে নাহি। বাহ্য তাপমাত্রা যেতে হেউ না কাহিকি মানিষ শরীরর তাপমাত্রা 36.5 রু 37 ডিগ্রি মধ্যে রহিথায়। গরম পানিরে গাধান্তু কিংবা ঠন্ডা পানিরে করোনা উপরে এহা কোনসি প্রভাব পকাই পারে নাহি। করোনা ভাইরাস মশা কামুড়িবা দ্বারা ব্যাপি থাই বলি হেউথিবা গুজব সম্পূর্ণ মিছ। করোনা এক রেসপিরেটরি ভাইরাস যাহা কোনসি সংক্রমিত ব্যক্তি কাশিবা কিংবা ছিঙ্কিবা দ্বারা এহার সম্পর্কে আসিলে হইথায়। ফ্যান ড্রায়ারর গরম পবন মধ্যে করোনা ভাইরাস উপরে কোনসি প্রভাব পকাই পারে না। করোনা ভাইরাসকু মারিবা পাই অল্ট্রাভায়োলেট ডিসইনফেক্টেড ল্যাম্পর মধ্যে কোনসি আবশ্যকতা নাহি। করোনা ভাইরাস টেস্ট পাই প্রত্যেক স্থানরে থর্মাল স্ক্যানরর ব্যবহার করা যাচ্ছে, কিন্তু থর্মাল স্ক্যানর শরীরর তাপমাত্রারু কেবল জ্বর বিষয়ে হি জনাই থাকে। করোনা সংক্রমিতকু জ্বর আসিবারে 2-10 দিন পর্যন্ত সময় লাগিথায়। করোনা যদি কোনসি ব্যক্তিকু সংক্রমিত হইথায় তবে শরীরে আলকোহল কিংবা ক্লোরিন স্প্রে করিবা দ্বারা এই ভাইরাস মরে নাহি, এহা কেবল শরীরকু ক্ষতি পৌঁছাইথায়। পোষা জীবজন্তুক ঠারু করোনা ভাইরাস সংক্রমিত হইথায় বলি অনেক মামলা সামনাকু আসিছি, কিন্তু কোনসি পালিত জীবজন্তুক সম্পর্কে আসিবা পরে হাত সাবুনরে ধোইলে কিছু সংক্রমণ হই নথায়। নিমোনিয়া টিকা করোনা ভাইরাস পাই লাভদায়ক হইথায় বলি গুজব রহিছি, কিন্তু করোনা পাই কোনসি প্রতিষেধক টিকা এপর্যন্ত বাহারে নাহি। সালাইনরে নাক সফা করিবা দ্বারা করোনারু রক্ষা পাই পারিবে বলি গুজব প্রচার হইছি, কিন্তু এপর্যন্ত এ নেই কোনসি প্রমাণ মেলে নাহি। অবশ্য এ কথা সত যে সালাইনরে লগাতার নাক সফা করিবা দ্বারা থন্ডা টিকে শীঘ্র ভালো হয়ে যাইথায়। রসুন শরীর পাই লাভকারী, কিন্তু রসুন খাইলে করোনা ভাইরাসরু রক্ষা পাইপারিবে এহা এক গুজব। এপর্যন্ত করোনা ভাইরাস পাই কোনসি ঔষধ প্রস্তুত হই নাই, কেবল ঠিক সূচনা এবং সচেতন হই পারিলে এই ভাইরাসরু আপন রক্ষা পাইপারিবে, এহা হেউছি সম্পূর্ণ সত ও বর্তমানর বাস্তবতা। ব্যুরো রিপোর্ট, কে নিউজ, ওড়িশা।